সে একটা কবিতা আছে না, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, সবকিছুই দাদা করেছে। দুষ্টুমি করেছে, আবার বসে আছে মুখ নিচু করে। গুড মর্নিং এভরিওয়ান, চলো দেখি এখন ভেতরে কি করছে ওরা। এই দেখো উঠে পড়েছে দুটোই। হ্যাঁ কি করছো? গুড মর্নিং, আজ বৃষ্টিটা ফেলে দিয়েছো? এটা কি নিয়েছো? হ্যাঁ এটা কি? ও দেখো আরেকজন ঝুলন্ত অবস্থায় বসে আছে, দেখেছো? নামতে পারছে না কি? কি হয়েছে? তুমি নামতে পারছো না তো ওপরে থাকো না বেটা, ওপরেই থাকো, নিচে নামতে হয় না, পড়ে যাবে। বুনির কাছে বসো, বুনির সাথে খেলা করো, খেলো না। হ্যাঁ বুনির সাথে বসে খেলা করো, আমি শুইটা বানিয়ে আসছি। শুয়ে পড়ো বুনির পাশে, একটু শুয়ে পড়ো। এক চোখ দেখিও না সবাইকে সকাল সকাল, দু চোখ বন্ধ করো। বাবারে বললাম তো বন্ধ করে দেখিয়ে দিল, দু চোখ বন্ধ করে দেখিয়ে দাও। শুয়ে পড়ো, একটু ল্যাদ খাও, এত সকাল সকাল উঠে কী করবে গরমকালের দিন? হ্যাঁ বাইরে ঘুরতেও যেতে পারবে না এত গরম। নামতে হয় না, শুয়ে পড়ো। এটা কী করেছো, ফেলে দিয়েছো? এদিক ওদিক দিয়ে ফেলে দিচ্ছে, পাশ বালিশগুলো নিয়ে আমাকে দেখাচ্ছে। ডাটা ডাটা, দাদা করেছে? তুমিই তো দাদা, ওর বুনি সবসময় বলে তো দাদা করেছে, সেজন্য ও এখন বলছে দাদা। তুমিই তো দাদা করেছে? কে করেছে? দাদা করেছে মানে তুমি করেছো? সে একটা কবিতা আছে না, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, সবকিছুই দাদা করেছে। মামাম এটা কে ফেলেছে, পাশবালিশটা কে ফেলেছে? হ্যাঁ মা ফেলে দিয়েছে, মা ছিলই না, মা ফেলেছে। পাশবালিশটা কে ফেলেছে? হ্যাঁ বাবা, বাবা নেই, বাবা দোকান গেছে, বাবা কি করে ফেলেছে? তুমি ফেলেছো পাশবালিশটা, তুমি ফেলেছো বাবা? বুনির মাথায় পা দিও না, কে ফেলেছে বেটা পাশবালিশটা, কে ফেলেছে গো? হ্যাঁ কে? ধত্ত বাবা আমাকে সুজি খাও, আমি একটু মিক্স করে খাওয়াই, কোনোদিন সুজি, কোনোদিন কেনা স্যারেলাক, কোনোদিন ঘরের তৈরি স্যারেলাক, যাতে ওদেরও মুখের টেস্ট একটু চেঞ্জ হয়। একটু চাপ হয়ে গেছে, আর একটু জল দিতে হবে। কি করে রেখেছো? দেখো দেখো ঘরটা কি করে রেখেছো, কে পরিষ্কার করবে এগুলো? গোটা হাতে তাতে মাখি কি করে রেখেছো বলো তো? দেখো গোটা ঘর করেছে, হ্যাঁ গোটা হাত পা মাখি একেবারে অস্থির হয়ে গেছে একদম। মুখে কি অবস্থা হয়ে গেছে দেখেছো? মাঙ্কিগুলোর মতন লাগছে, কই দেখি একটু মুখটা। ও যে আরেকজন এসছে, এই যে মুখটা হনুমান বানিয়ে নিয়েছে। খাবে কি? গোটা গায়ে মাখিয়েছে, নিজেও মেখেছে আমাকেও মাখিয়েছে, দেখো গোটা গায়ে। ব্যাস ছুঁড়ে দিল, ফেলে দিল। কোথায় চলে গেল এবার চামচ কোথায় চলে গেল ভগবান জানে। বাপরে এবার দুজনই, এটা নষ্ট হয়ে যাবে তো। কিছু হাত পা গুলো কি করেছো এগুলো? এগুলো কে করেছে? এগুলো কার হাত পা? এগুলো আমার বাবা মায়ের হাত পা নয়। দুষ্টুমি করেছে, আবার বসে আছে মুখ নিচু করে, দুষ্টুমি করে বসে আছে, দেখেছো? ইস একজন আমার পায়ে লাগাচ্ছে, যেন হলুদ মাখছে, যেন ধরে পিটু করতে হয়। কোথায় ফেলে দিল চামচটা কোথায় গেল দেখি? দেখেছো কত কিছু ঢুকে আছে, দেখো আলমারির তলায়। এ দেখো ওদের কাজ, এই যে
বাটি ঘটি কত কিছু সব নিচ থেকে চামচ আনা হয়, সেগুলো হাবিস হয়ে যায়। কোথায় যায়? না, এই আলমারির তলায়। আলমারির তলায়? আলমারির তলায় কে রেখেছে চামচগুলো? দেখছে আবার। এই দেখো, ফেলছো, দেখেছো নষ্ট করে দিলে কতটা। ওদেরকে তেল মাখানো মানে এক একদিন ওদের সাথে যুদ্ধ করা। খুব কম দিনই হয় যেটা খুব ভালোবেসে নিজেরা তেল মেখে নেয়। আর হাতে যে তেলের বোতল দিতে হবে, এটা সেটা দিতে হবে, তবে গিয়ে তেল মাখবে। অনেক বাচ্চা আমি দেখেছি খুব সুন্দর আরামে তেল মাখে, কিন্তু ওই যে এদের দুষ্টুমিটা দেখেছো একবার, এখন যদি বুঝে গেছে যে জলের মধ্যে নামবো তাহলে তো আর তেল মাখতে বসবেই না। সে না, আজকাল সকাল সকালেই তেল মাখিয়ে দেওয়া হয়। আমি আজকে মাখাচ্ছি, কোনো কোনো দিন আমার সাথে যে দিদি থাকে সেই দিদিও মাখিয়ে দেয়। মুখে দিও না, মাথায় নাও, এই হলো সারাদিনের মধ্যে ওদের সব থেকে পছন্দের জিনিস। এখানে যদি সকাল থেকে রাত পর্যন্ত রেখে দেওয়া হয় তাহলে আর কিছুই চায় না। তো আজকে একটু ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে দিলাম। সপ্তাহে একটা বা দুটো দিন চেষ্টা করে ওদের শ্যাম্পু দিয়ে স্নান করে দেওয়া, বাকি দিনগুলোতেই গায়ে জল ঢেলে দিই এরকমই। স্নান থেকে ওঠানোর পর ওদের যে কান্নাটা সেটা আর কিছুতেই থামানো যায় না। ওরা ভাবে হয়তো আর এই মজাটা পাবো না। ওদেরকে কিছুতেই বোঝাতে পারি না যে আবার কালকে এই সেম সময়ে এইভাবেই স্নান করানো হবে। এখন দেখো কত মজা করছে আমার সাথে সাথে। আমার ওর দাদাকেও আবার মাথার মধ্যে খানিকটা জল ঢেলে দিচ্ছে। স্নান সারা হয়ে গেছে, নাও জলটা খাও। খাও। এটা কি? এটা কি কি? এটা জো জো জো, তো জলটা খাও। জো জো, জলটা খাও বেটা। বাবা রে, রেখে দাও। না 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 না, গরমটা যেহেতু প্রচণ্ড পড়ে গেছে সেই জন্য চেষ্টা করি এই সময়টাতে হয় ফলের রস না তো ওআরএস দেওয়ার। তো ফলের রসটা আজকে মিস হয়ে গেছে, সেজন্য ওদেরকে একটুখানি ওআরএস জলই খাইয়ে দিলাম। আজকে দুপুরের জলখাবারে আমি পাতলা করে ওদেরকে একটু চিকেনের স্যুপ করে দিয়েছিলাম, কয়েকটা সবজি দিয়েছিলাম, আলু, লাউ, টমেটো, তার সাথে চিকেনটা কুচি কুচি দিয়েছিলাম, আর একটু ভাতও দিয়েছিলাম মশলা দিয়ে। পরে পাতলা করে চিকেনের স্যুপটা বেশ ভালোই বাসে ওরা। এ দেখো আমার ভাতটা এখন মাখা হয়ে গেছে। আমি ভালো করে হাতে করে ফার্স্টে চটকে নিয়েছি, তারপরে গ্লাসে পিছন দিয়ে চটকে নিয়েছি। এরকম একটা নরম নরম সুপিস টাইপের স্টেকচার রেখেছি। এখন গরমে, গরমটা যেহেতু প্রচণ্ড পড়ে গেছে না, সেই জন্য একটু নরমভাবে এরকম দিলেই ওরা বেশি ভালো খেতে চাইছে আর কি। তো সেই জন্য এরকমই করেছি, যেন চামচে করে স্যুপের মতন খাইয়ে দিতে পারি। এটা খুব জলদি হজমও হয়ে যাবে। এই আরেকজন দেখো কী কাজ করছে, দেখেছো রান্নাঘরে? রান্নাঘরের কাজ দেখো, পুরো জায়গা মাইগা সমস্ত ফেলে তেলে দিয়ে। চলো চলো।